তনুশ্রী দত্তকে মনে আছে? এক সময় তার হটনেস কাঁপত তামাম বলিউড। ইমরান হাশমির সঙ্গে আশিক বানায় আপনি ছবিতে তার সে উষ্ণ গানের কথা আপনার মনে আছে নিশ্চয়। এখনও 40ও পেরোননি তনুশ্রী, তবে অভিনয় জগৎ থেকে তার বিদায় ঘটেছে বেশ কিছু বছর আগেই। এমনকি চেহারাতেও ঘটেছে আমূল পরিবর্তন। কী কারণে হঠাৎ করেই বলিউড থেকে উবে গিয়েছিলেন তনুশ্রী? অভিনেত্রী সরাসরি আঙুল তুলেছেন বলিউড মাফিয়াদের দিকে। হ্যাশট্যাগ মিটু আন্দোলনে নানা পাটেকরের বিরুদ্ধে মুখ খোলার পরেই নাকি তার জীবন হয়ে উঠেছে নরক। এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছিলেন তিনি। 2018 সালের 26 সেপ্টেম্বর এক সাক্ষাৎকারে তনুশ্রী দাবি করেছিলেন, 2009 সালের হর্ন ওকে প্লিজ ছবির শুটিংয়ের সময় নাকি তাকে বাজেভাবে ছুঁয়ে দেখেছেন নানে পাটেকর। কার্যত এরপর থেকেই বলিউডে শুরু হয় হ্যাশট্যাগ মিটুর ঝড়। একের পর এক নায়িকা বলি প্রযোজক পরিচালকদের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন। তবে নানা পাটেকরের ক্ষেত্রে ব্যাপারটা খানিকটা অন্যরকম হয়ে দাঁড়ায়। প্রত্যক্ষদর্শীদের বয়ান ও উপযুক্ত প্রমাণের অভাবে এই মামলায় ক্লিনচিট দেওয়া হয় নানা পাটেকরকে, কিন্তু উবে যান তনুশ্রী। তনুশ্রী বাঙালি হলেও জামশেদপুরে জন্ম তার, তবে বাংলার সঙ্গে তার ছিল গভীর যোগ। বলিউড থেকে কার্যত হারিয়ে যাওয়ার পর বিদেশে চলে যান তনুশ্রী। 2020 সালে দেশে ফিরে আসেন তনুশ্রী। প্রকাশ্যেই জানান ওই বলিউডের বড় নামেদের বিরুদ্ধে মুখ খোলার কারণে তিনি কর্মহীন। এক পোস্টে তিনি লেখেন, আমি আমার কেরিয়ার পুনরুদ্ধারের চেষ্টা করছি, মানুষ আমার সঙ্গে কাজও করতে চাইছে, ছবির অফারও পাচ্ছি, কিন্তু শেষ মুহূর্তে সব ভেস্তে যাচ্ছে। আজও কাজ সেভাবে মেলেনি তার, কাজের খোঁজে এই বাঙালি কন্যে হন্যে হয়ে ঘুরছেন।